Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shobai kemon acho? Asha kori khub bhalo acho. Ajke ekhon je bishoyta ami alochona korbo tomader practical ekta bishoy shekhome ekta bishoy khubi guruttopurno basketball niye alochona korbo. Tumra college er mathe basketball onek khelecho ebong basket court ekdom samnasamne dekhecho. Amader dute basket ground ache. To ajke basketball er itihash ebong basketball er niyom kanun somporke alochona korbo. Thik ache? আচ্ছা প্রথমে যদি বাস্কেটবল নিয়ে আলোচনা করি তার ইতিহাস এবং এই খেলার আবিষ্কার করছে কে সেটা নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা করি বাস্কেটবল খেলা প্রথম শুরু হয় আমেরিকার ম্যাসাচুসেটসে 1881 সাল এখন খেলার জনক যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে এই খেলার জনক আমেরিকার স্প্রিংফিল্ড YMCA কলেজের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ডক্টর জেমস নেসমিথ এর আবিষ্কার প্রথমে এই খেলায় 10 থেকে 15 জন অংশগ্রহণ করত প্রতি দলে 10 থেকে 15 জন অংশগ্রহণ করত কিন্তু পরবর্তীতে 1894 সাল থেকে 5 জন করে এক দলে খেলার নিয়ম চালু হয় এই খেলাটা প্রথমে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোতে প্রথম খেলা শুরু হয় কিন্তু পরবর্তীতে এই খেলাটা জাতীয় পর্যায়ে সকল জায়গায় খেলা শুরু হয় এই খেলাটার জন্য যা যা দরকার একটা খেলোয়াড়ের প্রচুর দম লাগে স্কিল লাগে ক্ষিপ্রতা লাগে এখন এই খেলা সম্পর্কে কি কি নিয়ম আছে খেলার নিয়মাবলী আজকে এখন বাস্কেটবল খেলার নিয়মাবলী নিয়ে আলোচনা করব নিয়মাবলীতে কি কি আছে প্রথমেই যদি আসে কোর্ট প্রথমে আমাদের জানতে হবে কোর্টটা কি মানে যে জায়গায় আমরা খেলবো কোর্টের পরিমাপ কোর্ট কোথায় করা যাবে কি করা যাবে এরকম কোর্ট হবে এমন একটা জায়গায় আয়তাকার একটা জায়গায় কোর্ট হবে আমি মোটামুটি প্রাথমিকভাবে একটা কোর্ট আঁকাইছি তোমরা প্র্যাকটিক্যালিও কোর্ট দেখছো এবং দেখবা আয়তাকার ক্ষেত্র এবং মেঝে হবে অবশ্যই শক্ত শক্ত এবং সমতুল্য বাধা মুক্তহীন চারিপাশে কোনো বাধা থাকবে না বল যেন উপরে যেতে পারে সাইডে যেতে পারে এইরকম একটা জায়গায় কোর্ট হবে এই কোর্টের মাপ যদি আমরা দেখি পরিমাপ যদি আমরা দেখি জাতীয় পর্যায়ে স্থায়ী স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কোর্টের মাপ রাখা হয় 26 মিটার দৈর্ঘ্য এবং 14 মিটার প্রস্থ আর আন্তর্জাতিক পর্যায়ে যেটা রাখা হয় সেটা হচ্ছে 28 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ কোর্টের বৃত্ত কোর্টের যে বৃত্তগুলো থাকে তিনটা বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ তিনটা বৃত্ত থাকে কোর্টের মাঝখানে এবং প্রতিটা বৃত্তর পরিমাপ 1.80 মিটার 1.80 মিটার সংরক্ষিত এলাকা কোর্টের মধ্যে যে এলাকাটা আছে তার মধ্যে একটা আছে সংরক্ষিত এলাকা এই সংরক্ষিত এলাকাটা কিভাবে আমরা জানবো এবং কিভাবে আঁকবো সেটা হচ্ছে যে ইনলাইন বলতে এটা ইনলাইনের মধ্যবিন্দু থেকে উভয় দিকে 1.80 মিটার দুই দিক চিহ্ন আঁকতে হবে এর থেকে দুই দিকে চিহ্ন আঁকতে হবে চিহ্ন আঁকার পরে কি হবে ইনলাইনের মাঝ থেকে সামনের দিকে 5.80 মিটার নিয়ে উভয় দিকে 1.80 মিটার নিয়ে 3.06 মিটার দাগের দুটি মাথা যোগ করতে হবে একটা রাউন্ড করতে হবে রাউন্ড করে টানতে হবে এই দাগের ভিতরে যে জায়গাটা 3.06 মিটার দাগের দুই মাথা বরাবর দাগ টানার পরে যে জায়গাটা হবে এটা হচ্ছে সংরক্ষিত এলাকা কোর্টের এবার যদি আসি 3-4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে রিং বাস্কেটবল বাস্কেট কোর্টে যে রিং থাকে যেটা স্কোর করা হয় যেটা গোল দেওয়া হয় সেটার নাম হচ্ছে রিং রিং এর উচ্চতা কতটুকু হবে এই ভূমি থেকে মাঠে কোর্টের সমতল থেকে রিং এর উচ্চতা হবে 3.05 মিটার এবং এটা একটা যে বোর্ড আছে বোর্ড থেকে সামনের দিকে একটু রিং থাকে সেই তার দূরত্ব হবে 15 সেন্টিমিটার হবে বোর্ডের যে দৈর্ঘ্য আছে রিং এর যে দৈর্ঘ্য রিং এর যে ব্যাসার্ধ
যে ব্যাসার্ধ একটা গোল রিং, রিং এর ব্যাসার্ধ হবে 45 সেন্টিমিটার, আর রিং এর যে নেট লাগানো থাকবে, অবশ্যই নেট থাকবে, সেই নেট হবে 40 সেন্টিমিটার। এবার আসি 5 নম্বর যে বিষয়টা, বল। যেই বল দিয়ে আমরা খেলবো, বাস্কেটবলটা খেলবো, সেই বলের যদি এখন পরিচয় এবং বলটা কেমন হবে সেই বিষয়ে যদি এখন দেখি, বলটা বলের আকৃতি অবশ্যই গোলাকার হবে, এর ওজন কতটুকু হবে, 567 গ্রাম থেকে 550 গ্রাম পর্যন্ত এই বল হবে। বলে অবশ্যই 8টি প্যানেল থাকবে, উপরে 8টি প্যানেল থাকবে, রং হবে কমলা রঙের বল হবে, সাধারণত কমলা রঙেরই বল হয়, বলের সাইজ একটু বড় হবে, এবং উপরিভাগ অবশ্যই খসখসে থাকবে। এখন বলটা কতটুকু বড় হবে তার একটা পরিধি আছে, পরিধি কত, 74.9 থেকে 78, মানে 7-8 সেন্টিমিটার পরিধি হবে। আচ্ছা, খেলার সময় আমরা কতটুকু সময় ধরা এই বাস্কেটবলটা খেলবো, খেলার সময় কি, বাস্কেটবলের খেলার পুরোটা সময় মোট সময় হচ্ছে 40 মিনিট। এই 40 মিনিটকে আবার আমরা 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করার প্রতি 4 ভাগে থাকে 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। এখন এই 10 মিনিট গুলোকে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ, এইগুলোর মাঝখানে থাকবে 2 মিনিট বিরতি, আর খেলার মাঝখানে থাকবে 15 মিনিট বিরতি। আরেকবার যদি বলি, প্রথম 10 মিনিট খেলার পরে 2 মিনিট বিরতি, তারপরে 10 মিনিট খেলবা, তারপরে 15 মিনিট বিরতি, তারপরে 10 মিনিট খেলবা, 2 মিনিট বিরতি, তারপরে 10 মিনিট খেলবা, খেলা শেষ 40 মিনিটে, 4 ভাগে ভাগ করে খেলা। এখন খেলার যে পয়েন্ট কেমন, এই টাইমের মধ্যে যে বেশি পয়েন্ট অর্জন করবে সেই দলই জয়ী লাভ হবে। কিন্তু পয়েন্ট গুলো কিভাবে পাবো, কোর্টের যে মাপ, কোর্টের যে সংরক্ষিত এলাকা এবং সেই এলাকায় 6.25 মিটারের বাইরে থেকে, এর বাইরে থেকে যদি স্কোর করা হয়, মানে বল যদি গোল করা হয়, নেটে দেওয়া হয়, রিং করা হয়, তাহলে পাবে 3 পয়েন্ট। 6.25 মিটারের ভিতর থেকে যদি স্কোর করা হয়, গোল করা হয়, তাহলে পাবে 2 পয়েন্ট, আর ফ্রি থ্রো থেকে পাবে 1 পয়েন্ট। এভাবে পয়েন্ট আগাতে থাকবে। এবার আসি 8 নম্বরে, খেলা শুরু, কিভাবে খেলা শুরু করবে বাস্কেটবল খেলা, কিভাবে খেলা শুরু করা যায়। টচের মাধ্যমে অবশ্যই দুই দলের, দুই যে অধিনায়ক, যে দলপতি, তারা আসবে, টসের মাধ্যমে তারা নির্ধারণ করবে যে দল জয় লাভ করবে, যে কে কোন পাশে স্কোর করবে কিংবা বাস্কেটবল গোল করবে তারা নির্ধারণ করবে। এবং খেলা শুরুর জন্য দুইজনকে, এই যে মাঝখানে যে বৃত্ত, এই বৃত্তের দুই পাশে দুটো প্লেয়ার আসবে, দুটো খেলোয়াড় আসবে, এবং রেফারি মাঝখানে দাঁড়িয়ে বল শূন্যে ছুড়ে দেওয়ার মাধ্যমে খেলা শুরু করবে। আচ্ছা, খেলার মধ্যে যে রুলস গুলো আছে, সেই রুলস গুলোর মধ্যে আছে, প্রথমে আছে 3 সেকেন্ড রুলস। 3 সেকেন্ড রুলস এর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে, যে দলের খেলোয়াড় বল নিয়ন্ত্রণে রাখবে, সেই দলের কোন খেলোয়াড় সংরক্ষিত এলাকায় বল ছাড়া 3 সেকেন্ডের বেশি থাকতে পারবে না। এই যে তিন সংরক্ষিত এলাকা অঙ্কন করা হয়েছে, তিন সংরক্ষিত এলাকার কথা বলা হয়েছে, 3 সেকেন্ড রুলস এর যে বিষয়টা আছে, যেটা না মানলে ফাউল হবে কিংবা অপোনেন্ট সুযোগটা পাবে, সেটা হচ্ছে যে, যে দলের খেলোয়াড় বল নিয়ন্ত্রণ, যে দলের কাছে বলটা নিয়ন্ত্রণে আছে, সেই দলের কোনো খেলোয়াড় 3 সেকেন্ডের বেশি এই সংরক্ষিত এলাকায় থাকতে পারবে না, এমনকি দাগও স্পর্শ করতে পারবে না। তারপর কি, 5 সেকেন্ড রুলস, যে 5 সেকেন্ড রুলস এর যে বিষয়টা, সেটা কি আছে, রিফারের 1 নম্বরে 5 সেকেন্ড রুলস এর আবার কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে 1 নম্বর যে পয়েন্ট আছে, রেফারির সংকেতের পর 5 সেকেন্ডের ভিতর বল থ্রো করতে হবে। রেফারি যখন সংকেত দিবে অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে বল থ্রো করতে হবে। আচ্ছা, 2 নম্বর যেটা আছে 5 সেকেন্ড রুলস এর মধ্যে, সেটা হচ্ছে 5 সেকেন্ডের বেশি সময় কেউ বল ধরে রাখতে পারবে না, 5 সেকেন্ডের বেশি সময় কেউ বল ধরে রাখতে পারবে না। 3 নম্বরে কি আছে, দুই দলের খেলোয়াড় 5 সেকেন্ডের বেশি সময় বল ধরে টানাটানি করতে পারবে না। 4 নম্বর কি আছে, বল ধরার পর 5 সেকেন্ডের ভিতর বল ড্রিবল বা পাস করতে হবে, তুমি 5 সেকেন্ডের বেশি বল রাখতে পারবে না, বা বল যদি থাকে 5 সেকেন্ডের মধ্যে তোমাকে ড্রিবল করতে হবে কিংবা বল তোমার প্লেয়ারকে দিয়ে দিতে হবে। তারপরে আসে 8 সেকেন্ড রুলস। 8 সেকেন্ড রুলস এর মধ্যে কি কি আছে,
আর সেকেন্ড রুলস এর মধ্যে আছে নিজেদের কোর্টে কোর্ট কিন্তু প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে এই পাশে একটা দল এই পাশে একটা দল তো আর সেকেন্ড রুলস এর মধ্যে বলা হয়েছে নিজেদের কোর্টে যখন এই দলের প্লেয়ার এই ওই কোর্টে থাকবে নিজেদের কোর্টে বল আট সেকেন্ড পর্যন্ত আয়ত্তে রাখা যাবে নিজেদের কোর্টে বল আট সেকেন্ডের মধ্যে রাখা যাবে আট সেকেন্ডের পরে অবশ্যই অন্যের কোর্টে চলে যেতে হবে এবং কি বলছে আট সেকেন্ডের ভিতর বিপক্ষের কোর্টে বল নিয়ে যেতে হবে যে কথা বললাম আট সেকেন্ডের মধ্যে বল আর এক কোর্টে আক্রমণের জন্য নিয়ে যেতে হবে তারপরে কি আছে চব্বিশ সেকেন্ড রুলস এর মধ্যে আছে কি একটি দল সমস্ত খেলোয়াড় মিলে চব্বিশ সেকেন্ড পর্যন্ত বল আয়ত্ত রাখতে পারবে একটা টিমে খেলোয়াড়রা চাইলেই সবসময় বল নিজেদের কাছে রাখতে পারবে না অবশ্যই স্কোর করতে যেতে হবে এবং তারা সর্বোচ্চ চব্বিশ সেকেন্ড তারা বল রাখতে পারবে আচ্ছা এবার যে বিষয়টা আসি ভায়োলেশন ১৩ নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভায়োলেশন খেলার নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে ভায়োলেশন মানে ফাউল যেটা খেলার নিয়ম ভঙ্গ করার সময় যেমন ব্যক্তিগত ফাউল ফাউল হইলে হাত না তুললে কিংবা তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড রুলস ভঙ্গ করলে যখন কেউ ফাউল করবো অবশ্যই হাত তুলতে হবে রেফারিকে সংকেত দিতে হবে যে আমি ফাউল করছি কিংবা ইচ্ছা করে তিন সেকেন্ড রুলস এর কথা বলছি পাঁচ সেকেন্ড রুলস এর কথা বলছি আট সেকেন্ড রুলস এর কথা বলছি এইগুলো যদি ভঙ্গ করে সেটা ভায়োলেশন হয়ে যাবে আচ্ছা তারপরে কি আছে টেকনিক্যাল ফাউল টেকনিক্যাল ফাউলে কি আছে অফিসিয়ালদের বিরুদ্ধে অবজ্ঞা করা অপমান করা কিংবা ইচ্ছাকৃত ভাবে বারবার নিয়ম ভঙ্গ করা অখেলোয়াড় সুলভ আচরণ করলে যে টেকনিক্যাল ফাউল হয় এগুলো হচ্ছে টেকনিক্যাল ফাউল তারপরে কি আছে ব্যক্তিগত ফাউল খেলার সময় ব্যক্তিগত ফাউল কি কি হয় ব্যক্তিগত ভাবে ফাউল গুলো এগুলো হলো বল খেলার সময় বা বল ডেড অবস্থায় মানে খেলা শেষ হয়ে গেছে বল কোর্টের বাইরে চলে গেছে কিংবা রেফারে বাসায় দিচ্ছে এই অবস্থায় বলে হচ্ছে বল ডেড অবস্থায় বিপক্ষ খেলোয়াড় সাথে সাথে কি হবে কায়িক সংঘর্ষ করলে কিংবা ব্যক্তিগত ভাবে ফাউল করলে সেটা হচ্ছে ব্যক্তিগত ফাউল ১৬ নম্বরে কি আছে খেলার নিয়মের মধ্যে এখন যেগুলো আলোচনা করছি যে পয়েন্ট গুলো বলছি এগুলো কিন্তু সবই খেলার নিয়মাবলী তার ধারাবাহিকতায় ১৬ নম্বরে যেটা আছে ইচ্ছাকৃত ফাউল কখন হয় কোন খেলোয়াড় ইচ্ছাকৃত ভাবে বিপক্ষ কোন খেলোয়াড়ের সঙ্গে ফাউল করলে সেটা হচ্ছে ইচ্ছাকৃত ফাউল তারপরে কি ডাবল ফাউল কি রকম ডাবল ফাউল দুই দলের দুইজন খেলোয়াড় একই সঙ্গে একে অপরের বিরুদ্ধে যখন ফাউল করে তাকে বলে ডাবল ফাউল ডাবল ফাউল তারপরে কি আছে ফাইভ ফাউল ১৮ নম্বর পয়েন্টে যেটা আছে হচ্ছে ফাইভ ফাউল ৪০ মিনিট খেলায় কোনো খেলোয়াড় ব্যক্তিগত ও টেকনিক্যাল মোট ৫টি ফাউল করলে আবারও বলি ৪০ মিনিট মানে পুরো সময় খেলার সময় খেলাকালে কোনো খেলোয়াড় ব্যক্তিগত যে ফাউল আছে এবং টেকনিক্যাল যে কোনো ৫টা ফাউল যদি করে তাকে ফাইভ ফাউল বলে এবং এর করে অবশ্যই তাকে এইরকম যদি কেউ ৫টা ফাউল করে ফেলে ব্যক্তিগত এবং টেকনিক্যাল সে আর কোর্টে অবস্থান করতে পারবে না তাকে অবশ্যই কোর্ট ত্যাগ করতে হবে ১৯ নম্বর পয়েন্টে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ সেভেন ফাউল হচ্ছে পুরো টিম মিলে টিম ওয়াইজ দলীয় ভাবে কোন দল প্রতি অর্ধে মানে প্রতি অর্ধে ৭টি ব্যক্তিগত ও টেকনিক্যাল ফাউল করলে এবং ৪ থেকে ১০ মিনিট খেলায় প্রতি পর্বে ৪টি ব্যক্তিগত টেকনিক্যাল ফাউল করলে পরবর্তী ফাউলের জন্য ২টি করে ফ্রি থ্রো দেওয়া হবে এই ফ্রি থ্রো আবার মারবে কে যাকে ফাউল করা হয়েছে শুধুমাত্র সেই এই ফাউলটা ফাউলের জন্য ফ্রি থ্রো মারবে আচ্ছা এবার যে বিষয়টা আসি কলা কৌশল এখন খেলার নিয়মাবলী জানলে এখন বলবো কলা কৌশল কিভাবে খেলতে হবে কলা কৌশল কলাকৌশল খেলার যে কলাকৌশল প্রথমে যদি আসি দাঁড়ানোর ভঙ্গি আমি বলটা খেলার জন্য কিভাবে দাঁড়াবো দাঁড়ানোর যে ভঙ্গিমাটা সেটা অবশ্যই আমাকে জানতে হবে খেলার জন্য দাঁড়ানোর ভঙ্গিটা হবে এরকম সুবিধা মতো দুই পা একটু ফাঁকা করে এবং হাঁটু ভাঁজ করে দাঁড়াতে হবে যাতে আমি সমভাবে দুই পায়ে ভর রাখতে পারি তারপরে বল ধরার ক্ষেত্রে দুই হাত দিয়ে বল ধরতে হবে দুই হাতে একই পরিমাপে বলের তালুবদ্ধ করতে হবে বল পাস করার ক্ষেত্রে
দুই হাত দিয়ে পাস করা যায়, এক হাত দিয়ে পাস করা যায়, বল অপরকে দেওয়া হচ্ছে, বল পাস করা। তারপরে কি বল ড্রিবলিং, ড্রিবলিং বল ড্রিবলিং কি হাতে বল রেখে ড্রপ দিয়ে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে ড্রিবলিং। চেস্ট পাস, তারপরে যে বিষয় আছে চেস্ট পাস, চেস্ট পাসটা কি, চেস্ট পাস হচ্ছে আমার নিজের সতীর্থ খেলোয়াড়কে বলটা ধরে তার বুক বরাবর যে পাস দেওয়া হয় তাকে বলে চেস্ট পাস। তারপরে কি আরেকটা পাস আছে, মাথার নিচ দিয়ে পাস, মাথার নিচ দিয়ে পাস, যে বলটা মাথার নিচ দিয়ে মুখ বরাবর যে পাস দেওয়া হয় সেটা হচ্ছে মাথার নিচ দিয়ে পাস। তারপরে যে আছে হুক পাস, হুক পাসটা কি মাথার উপর দিয়ে, যখন আমার কোনো খেলোয়াড় একটু দূরে আছে কিন্তু সামনে আমার বিপক্ষ দলের কোনো খেলোয়াড় আছে তার মাথার উপর দিয়ে যে পাসটা দেওয়া হয় যেন সে ধরতে না পারে এবং আমার প্লেয়ারের কাছে বলটা যায় সেটার নাম হচ্ছে হুক পাস। বাউন্স পাস, বাউন্স পাস কাকে বলে, এগুলো সবই খেলার কৌশলের পয়েন্ট। বাউন্স পাস হচ্ছে যখন আমার কোনো খেলোয়াড় দূরে থাকে এবং তার সামনে একটা ড্রপ দিয়ে বল তার কাছে যায়, এমন ভাবে বল দেব যেন তার কিছুটা সামনে বল ড্রপ পড়ে তার চেস্ট বরাবর কিংবা নিজের আয়ত্তের মধ্যে যে বলটা দেওয়া হয় ড্রপ দিয়ে সেটা হলো বাউন্স পাস। মাথার উপর দিয়ে পাস, মাথার উপর দিয়ে পাস তো এর আগে বললাম যে মাথার উপর দিয়ে আমার নিজের প্লেয়ারকে অন্য প্লেয়ারের ফাঁকি দিয়ে যে পাস দেওয়া হয় সেটা হলো মাথার উপর দিয়ে পাস। এবার যদি বলে পিভটিং, পিভটিং কাকে বলে, পিভটিং হচ্ছে বল নিয়ে এক এক পায়ে দাঁড়িয়ে চারপাশে ঘোরাকে, এক পা স্থির রেখে চারপাশে ঘোরাকে পিভটিং বলে। তারপর শুটিং, বাস্কেটবলে শুটিং কি কি ভাবে করতে হয়, শুটিং হচ্ছে বাস্কেটবল ছুরাকে শুটিং বলে, বাস্কেটবল বাস্কেটের ছুরাকে শুটিং বলে এক কথায়। আচ্ছা সেট শুট, সেট শুট কাকে বলে, কোন যে কোনো একটা জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে দুই হাতে বাস্কেট করাকে সেট শুট বলে। লে আপ শুট, লে আপ শুট খুবই গুরুত্বপূর্ণ এবং লে আপ শুট বাস্কেটবলের সবচেয়ে মানে নান্দনিক এবং আকর্ষণীয় শটগুলোর মধ্যে লে আপ শুট একটা অন্যতম। লে আপ শুট কিভাবে দিতে হয়, কাছ থেকে গোল বা স্কোর করার জন্য সাধারণত এ শুট করা হয়। এ শুট করার সময় খেলোয়াড় ড্রিবলিং করতে করতে সামনে এগিয়ে যায় এবং এক পা দিয়ে সজোরে ভূমিতে মানে সজোরে কোর্টে আঘাত করে শূন্য উঠে শরীর উঁচুরে মানে উপরে তুলে নেয় এবং যে হাত দিয়ে বল মারবে সেই হাত সম্পূর্ণ সোজা করে বল সরাসরি বাস্কেটে ঢোকায়, সেটা হচ্ছে কি বাস্কেট বলে ঢোকায় সেটাই হচ্ছে যে লে আপ শট, লে আপ শট। আশা করি তোমরা এ পর্যন্তই ছিল কলাকৌশল এবং নিয়মাবলী এবং বাস্কেট কোর্টের যে বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন এই বিষয়গুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে, বাস্কেটবলের যে বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা করলাম এর থেকে যে শর্ট পোর্শন ছোট ছোট প্রশ্ন হতে পারে যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এর আগে তোমরা পরীক্ষা দিছো, পরীক্ষায় যে ছোট ছোট প্রশ্ন হয় সেরকমই আমি দশটা এই আলোচনা থেকে দশটা প্রশ্ন আমি তোমাদের লিখে দিই, তোমরা খাতা উঠায় নাও। এক নম্বর কোশ্চেন কি হতে পারে, বাস্কেটবল খেলা প্রথম শুরু হয় কোথায় এবং কত সালে, বাস্কেটবল খেলা শুরু হয় প্রথম কোথায় এবং কত সালে। দুই নম্বর প্রশ্ন, বাস্কেটবল খেলার জনক কে, বাস্কেটবল খেলার জনক কে কিংবা এর আবিষ্কারক কে, কে এই খেলাটা আবিষ্কার করছে। তিন নম্বর, বাস্কেটবল খেলায় আন্তর্জাতিক কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত, বাস্কেটবল খেলার আন্তর্জাতিক
আন্তর্জাতিক কোর্টে ধর্ম প্রস্তুত করছে। চার নম্বর, কোর্ট থেকে রিং এর উচ্চতা কত? কোর্ট থেকে বাস্কেটবল যে রিং আছে সেই রিং এর উচ্চতা কত? চার নম্বর, কোর্ট থেকে রিং এর উচ্চতা কত? পাঁচ নম্বর, রিং এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ছয় নম্বর, বাস্কেটবল খেলার মোট কত সময়, কত মিনিট? বাস্কেটবল খেলার যে মোট সময় তা কত মিনিট? খেলার মোট সময় কত মিনিট? আচ্ছা, সাত নম্বর, সাত নম্বর কি আছে? সাত নম্বরে আছে বাস্কেটবল খেলার কোর্টের মধ্যে কয়টি বৃত্ত থাকে এবং তাদের ব্যাসার্ধ কত? বাস্কেটবল কোর্টে মোট কয়টি বৃত্ত থাকে? কোর্টে মোট কত কয়টি বৃত্ত থাকে এবং প্রতিটার ব্যাসার্ধ কত? এদের ব্যাসার্ধ কত? আট নম্বরে আছে চেস্ট পাস কাকে বলে? চেস্ট পাস কাকে বলে? নয় নম্বর, পিভটিং কি? পিভটিং কি? এবং দশ নম্বর যে প্রশ্ন, শেষ প্রশ্ন, সেট শুট কি?